জমে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ একের খেলা। সেমির পথ নিশ্চিত করতে প্রতিটি দলেরই জয়ের কোনো বিকল্প নেই। এমন অবস্থায় ব্রিসবেনে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত 21 বার একে অপরের মুখোমুখি হয় ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, যেখানে 12 বার জিতে নেয় ইংলিশরা ও 8 বার কিউইরা। একটি হয় টাই, পরে সুপার ওভারে ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শেষ 5 আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ইনিংসের ব্যাটিং গড় 159 রান ও দ্বিতীয় ইনিংসের গড় 149, যেখানে সবশেষ 5 টি টোয়েন্টির 4টি জিতে নেয় আগে ব্যাটিং করা দল। ইংল্যান্ডের প্লেয়ার টু ওয়াচে থাকবেন অলরাউন্ডার স্যাম কারান, যিনি শেষ 5 আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রায় 26 গড়ে রান দিয়ে 7.4 ইকোনমিতে ঝুলিবন্দি করেন 13 উইকেট, যেখানে ডট বলই দেন 46টি। অন্যদিকে নিউজিল্যান্ডের প্লেয়ার টু ওয়াচে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকা গ্লেন ফিলিপস, শেষ 5 টি টোয়েন্টিতে যিনি প্রায় 46 গড়ে 177 স্ট্রাইক রেটে করেন 228 রান, যেখানে 17 চার ও 12 ছক্কায় মারেন 29টি বাউন্ডারি। ম্যাচ জিতে সেমি নিশ্চিত করতে পারবে কি নিউজিল্যান্ড, নাকি কিউইদের হারিয়ে নিজেদের সেমির আশা বাঁচিয়ে রাখবে ইংলিশরা? দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।